পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা সহ মণ্ডল নেতৃত্বদের অভিযোগ, ডুকলি ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস ওনার পদে নিযুক্ত হবার পর থেকেই সাধারণ মানুষের স্বার্থে এবং দলের স্বার্থে কোনো উন্নয়নমূলক কাজ করেননি। তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য কাজ করে গেছেন। এই সব কাজকর্মের প্রতি ক্ষুব্ধ হয়ে শনিবার ডুকলি ব্লকের বিডিও সৌরভ কুমার পালের কাছে অজয় কুমার দাসের বিরুদ্ধে অনাস্থাপত্র জমা দিলেন পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা সহ মণ্ডল নেতৃত্বরা। জানি না, আমাদের দল জানে না, এবং আমাদের বিধায়কও জানেন না উনি কেন পদত্যাগ পত্র পেশ করেছেন, বাবা কেনই আবার জয়েন করেছেন, সেটারও কোনো কারণ আমরা কেউ জানি না। সে বিষয়ে আমরাও জানি না, উনি নিজে বাবা পদত্যাগ পত্র পেশ করেছেন, আবার কী কারণে পদত্যাগ পেশ করেছেন উনি আমাদেরও বলেননি, আমাদের দল কেউ জানাননি, এবং আমাদের যিনি অভিভাবক ওনাকেও কিছু বলেননি, আমরা নিজেরও জানি না। আমরাও দেখতে পাচ্ছি, পেয়েছি ইলেকট্রন মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে। আমাদের ডুগলি পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলেন শ্রী অজয় কুমার দাস মহোদয়, তিনি হঠাৎ করে পদত্যাগপত্র পেশ করেন, এবং তিনি আমাদের যে ডুগলি পঞ্চায়েতের অন্যান্য যে সকল সদস্যগণ ছিলেন বা পঞ্চায়েত সমিতি, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, এমনকি আমাদের যিনি মণ্ডলের যে কার্যকর্তা বা মণ্ডলের সাথে কোনো যোগাযোগ নেই, এমনকি আমাদের যিনি অভিভাবক তথা আমাদের প্রাক্তন মন্ত্রী ওনাদের সাথে কোনো যোগাযোগ নেই, কারোর সাথে কোনো কিছু যোগাযোগ না করে উনি পদত্যাগপত্র পেশ করে দিলেন, এবং কী কারণে করেছেন কেন করেছেন সেটা আজ অবধি। Bureau report, Voice 18.